শুভ সকাল সবাইকে, আর বিশেষভাবে অনুরোধ করছি কেউ স্কিপ করো না প্লিজ, ভিডিওটা একটু দেখো, আমি ছোট্ট ভিডিও দিচ্ছি। আর আমি আছি এখন চরে, মানে যেখানে চাষবাস হয় সেখানে। আর এ দেখো পাশে ফুল গাছ, আর দেখো মামরা কি করছে। এ বাবা দেখি, এটা হচ্ছে আমার দাদার মেয়ে, ও হয়তো মাঠের থেকে এখন আসে না মা, ছাগলের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। দেখো আরেকজন বলছে আরেকজন দেওয়ার জন্য, দেখো দেব বাবা দাও দেব। এখানে গরু ছাগল হাঁস তারপরে মানে সব কিছুই আছে, আর চাষবাস সব কিছুই। তো চলো দেখো এখানে কি হয়েছে। এখানে হচ্ছে ওগুলো বাঁধাকপি হয়তো মনে হয়, হ্যাঁ এই দেখো বাঁধাকপি। এগুলো এখানে মানে ছোটো ছোটো হয়েছে, গাছগুলো এখনো ভালো করে হয়নি, বাঁধাকপি গাছগুলো। এ দেখো বাঁধাকপি আরও আছে, ফুলকপি বাঁধাকপি এগুলো সবই আছে, দেখাবো অবশ্যই ব্লগে, মানে বড় ব্লগে দেখাবো। আর এখানে দেখো কি সুন্দর ধানগুলো খেয়ে নিচ্ছে, এরা খাচ্ছে ধানগুলো, মা দিচ্ছে এরা খেয়ে নিচ্ছে। আর এখানে হচ্ছে সব হাঁসগুলো, আর এটা হচ্ছে আমাদের মামা, এটা হচ্ছে আমার দাদার মেয়ে, ওরা ওইখানেই থাকে। আমার মাম কি হয়েছে তোমার? তো আমি একদম ছোট করে ভিডিওটা দিচ্ছি, আর অবশ্যই বড় ভিডিও দেব, সেটা এখনো করিনি, অবশ্যই করবো, তোমাদেরকে এখানে চাষবাসগুলো অবশ্যই দেখিয়ে দেব। আর এখানে দেখো ছাগলের ছানাগুলো এখনো বাঁধা হয়নি, এই দেখো দেখেছি এই যে ছাগলের বাচ্চাগুলো, ছাগলগুলো এগুলো এখনো মাঠে বাঁধেনি, ওগুলো বাঁধবে একটু পরেই। আর সবে সকাল হয়েছে, কিন্তু এখানে সকাল হয়েছে তবু মনে হচ্ছে যেন দুপুর, মানে গরমের সিজন, ঠান্ডা সিজন মনেই হচ্ছে না, পুরো রৌদ্র উঠে গেছে। আর আমার মা দেখো ফুল গাছ লাগিয়েছে। যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, সবাইকে বলছি শুভ সকাল, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।